হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো। এই সময় আজকের আমরা যেটা আলোচনা করছিলাম, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে যেটা আমরা পড়াচ্ছিলাম এর আগের ক্লাসে, যে আমরা মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ সম্পর্কে জেনে নিয়েছি। সেই পদার্থগুলোকে আবার আমরা কতগুলো ধর্মের উপর ভিত্তি করে ধাতু এবং অধাতু এই দুটো বিষয়েও আমরা ভাগ করেছি, এবং সেখানে জেনেছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কাকে বলে, পরমাণু হিসাবে আমরা বলেছি, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন সত্তা বিশিষ্ট কণা হচ্ছে কিনা অণু বলে আমরা জেনেছি। তো আমরা যখন বিভিন্ন বিষয়গুলো লিখছিলাম, সেখানে আমরা একটা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম যে লেখাগুলো এত বড় বড় করে লিখতে গেলে কিন্তু অনেক সময় যাচ্ছে। তো সেই সমস্যাগুলোকে দূর করার জন্য রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে আমরা নিয়ে আসব, বা বিজ্ঞানে আমরা ইন্ট্রোডিউস করব চিহ্ন, সংকেত এবং যোজ্যতা, অর্থাৎ বিভিন্ন পদার্থের নামকে আমরা সাংকেতিক আকারে প্রকাশ করার যে পদ্ধতি। তো এবং সেই মৌলগুলোকে, নামগুলোকে যেমন প্রকাশ করার সঙ্গে সঙ্গে পরমাণুগুলোকে প্রকাশ করার, অণুগুলোকে প্রকাশ করার ধারণাটাও আমরা জানব। তো প্রথমে কতগুলো আমরা মৌলিক পদার্থের নাম আমরা যদি বলি, যেমন ধরো বলছি যে হাইড্রোজেন, এই লেখাটা লিখতে আমাদের অত বড় জায়গা লাগছে, এবং যদি আমি তার ইংরেজিটা লিখি তখন এই HYD হাইড্রোজেন পাবো। যদি অক্সিজেন লিখি তার যে ইংরেজি টার্মটা লিখি, এখানেও আমরা দেখবো যে অনেক বড় বড় জায়গা লাগছে। তাহলে এইরকম ভাবে কোন পদার্থের নামগুলো শুধু লিখতেই কিন্তু আমাদের অনেক জায়গা চলে যাবে, এবং সেই নামগুলো লিখে যদি পুরো বইটাকে লেখা হয়, বইটার ভলিউম কিন্তু অর্থাৎ অনেক বড় হয়ে যাবে, তখন পড়তে আমাদের ভয় লাগবে দেখলে। তো সেই অসুবিধাগুলোকে দূর করার জন্য বিভিন্ন মৌলিক পদার্থের যে নামগুলোকে, তাদেরকে কি করা হচ্ছে যে ইংরেজি নামের যে প্রথম অক্ষরগুলোকে নিয়ে শুধু প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো মৌলগুলোর বা পদার্থগুলোর নামগুলোকে তার প্রথম অক্ষর নিয়ে, যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর যেটা H, অক্সিজেনের প্রথম অক্ষর O, কিংবা ঠিক সেই রকমভাবে কার্বন, এই কার্বনের যদি নামটা বলি C, এর প্রথম অক্ষর নিলে হবে C। তাহলে এইরকমভাবে ইংরেজি নামের প্রথম অক্ষরগুলোকে নিয়ে এরকম বা বিভিন্নভাবে আমরা কয়েকটা নিয়ম জানব, এইগুলোকেই বলা হচ্ছে কিনা চিহ্ন। তাহলে এই চিহ্ন হচ্ছে কি দিয়ে মৌলিক পদার্থটাকে এবং নামাঙ্কিত করা যাচ্ছে, সঙ্গে সঙ্গে মৌলের এই পরমাণু, এই চিহ্ন দ্বারা কি করা হচ্ছে যে এই মৌলিক পদার্থের যে পরমাণুকে বোঝাচ্ছে, এক একটা পরমাণুকেই কিন্তু বোঝানো হচ্ছে। তো এখন আরও আমাদের বেশি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আরও অনেক চিহ্নগুলোকে আমাদেরকে জানতে হবে, সেই জন্য তার কতগুলো নিয়মে কিন্তু এই চিহ্নগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা যেমনভাবে বলছি যে চিহ্ন লেখার যে নিয়মগুলোকে আমরা যদি একটা ছোট্ট করে বুঝে নিই, নিয়মগুলো কী কী, এক নম্বর নিয়ম কি যে ইংরেজি নামের প্রথম অক্ষর, অর্থাৎ এই চিহ্ন দ্বারা কাকে বোঝানো হয়, চিহ্ন দ্বারা পরমাণুগুলোকে বোঝানো। তো এই চিহ্ন লেখার নিয়মগুলো কি কি, মৌলিক পদার্থগুলোর যে ইংরেজি নাম তাদের প্রথম অক্ষর নিয়ে নিয়ে, ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে কিন্তু সেই মৌলটাকে প্রকাশ করা হয়ে থাকে। সেমনভাবে আমরা এক্সাম্পলগুলো যেমন বললাম বইতে, আরও তোমাদের স্পষ্ট করে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, যেমন কি নাইট্রোজেন ইংরেজি নাম কি, N দিয়ে শুরু চিহ্ন হবে কি, তাহলে নাইট্রোজেন। ঠিক একইভাবে বোরনের ইংরেজি নাম কি, BORON। তাহলে এইগুলোর উদাহরণগুলোকে আমরা ছোট্টভাবে লিখে দিচ্ছি একটু, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের শুধু চিহ্নটা কি হবে না, N হবে। যদি বোরন বলে বলি, বোরনের প্রথম ইংরেজি অক্ষরটা আছে B, তাহলে বোরনের চিহ্নটা হবে কি, অর্থাৎ শুধু B লেখা কোনো জায়গায় দেখা মানেই আমরা বুঝে যাব যে বোরন মৌলটাকে বলা হচ্ছে। ঠিক একইভাবে সালফার, SULFUR, S, এইভাবে ইংরেজি নামের প্রথম অক্ষরগুলোকে নিয়ে কিন্তু যে মৌলগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। তো এটা তোমাদের কিন্তু বারবার পড়ে এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা
ফসফরাস, তার যে ইংরেজি নামের প্রথম অক্ষর নিলে ফসফরাসের চিহ্ন কি হবে? পি। আয়োডিনের প্রথম অক্ষর আই নিলে কি হবে? চিহ্ন আই। ফ্লোরিনের চিহ্ন এফ। এইভাবে আমরা বিভিন্ন চিহ্নগুলো দেখেই কিন্তু মৌলটাকে আমরা বুঝে যেতে পারি। তো এটা তো গেল হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে মৌলগুলোকে চেনা, অর্থাৎ মৌলের পরমাণুগুলোকে বোঝানো হচ্ছে। এরপরে আমাদের একটা সমস্যা দেখবো, এমন কতগুলো যে পদার্থ আছে যাদের নাম সেই একই ধরনের ইংরেজি অক্ষর দিয়ে শুরু হচ্ছে। যেমন আমরা বলেছিলাম কার্বনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে সি নিয়ে নিয়েছি। আবার যখন ক্যালসিয়ামের কথা বলবো, ক্যালসিয়াম, আবার সেক্ষেত্রে দেখো সি দিয়ে শুরু হচ্ছে। তো এইরকম ভাবে একই ইংরেজি বর্ণ দিয়ে, অক্ষর দিয়ে যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি কাজটা করব, না ইংরেজি নামের প্রথম দুটো অক্ষর, প্রথম দুটি অক্ষরকে নেব এবং সেক্ষেত্রে প্রথম অক্ষরটাকে বড় লিখব এবং পরের অক্ষরগুলোকে আমরা যে ছোট হাতের লিখব, স্মল ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ব্যবহার করব। যেমন ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়াম, তো যেহেতু সিটা কিন্তু কার্বনের ক্ষেত্রে ব্যবহার হয়ে গেছে, তাহলে ক্যালসিয়ামের যে চিহ্নটা আমরা কি লিখব, সি, এবং তারপরের যে অক্ষরটা এ, তাহলে প্রথমটা ক্যাপিটাল লেটারে পরেরটা স্মল লেটারে, তাহলে ক্যালসিয়ামের চিহ্ন কি হলো, সি এ। তো এই রকম ভাবে ইংরেজি নামের প্রথম দুটি অক্ষর নিয়ে কতগুলো যে পদার্থের নাম আমরা জানবো, মৌলিক পদার্থগুলো বিশেষ করে, যেমন কোবাল্ট, বইতে সমস্ত কিছুই রয়েছে, সিও বিউ এল টি, বইটা তোমরা ফলো করবে, কোবাল্ট। তাহলে এক্ষেত্রে কোবাল্টের চিহ্ন কি হবে, সি ও। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি হিলিয়াম, হিলিয়ামের যেমন হাইড্রোজেনের এইচটা ব্যবহৃত হয়ে গেছে, কিন্তু হিলিয়াম এইচ ই এল আই ইউ এম, তাহলে এক্ষেত্রে এইচ ইটা হবে হচ্ছে হিলিয়ামের চিহ্ন। ঠিক একইভাবে লিথিয়াম, এল আই চিহ্ন কি হবে, এল আই। বেরিলিয়াম বি ই, বেরিয়াম বি এ, ব্রোমিন বি আর। ঠিক একইভাবে তাহলে প্রথম অক্ষর এবং পরের অক্ষর নিয়ে কিন্তু এই যে ইংরেজি নামের দিয়ে মৌলগুলোর চিহ্ন প্রকাশ করা হবে। তাহলে এটা গেল হচ্ছে দু নম্বর নিয়ম, অর্থাৎ ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে, আবার ইংরেজি নামের প্রথম দুটো অক্ষর নিয়ে, প্রথম দুটো অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটা বড় এবং তার পাশে তারপরের অক্ষরটা ছোট হাতে লিখতে হবে। তো এরপরে আবার দেখবো যে যে ইংরেজি নামের তিনটা অক্ষর, যে দুটো অক্ষর নেওয়া হবে কিন্তু প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরে যদি মিল থেকে যায়, অর্থাৎ যেমন আমি একটা কতগুলো উদাহরণ বইতেই আছে, যেমন ক্যালসিয়াম ধরো ক্লোরিন আর হচ্ছে ক্রোমিয়াম, তাহলে যদি দুটো ক্রোমিয়ামের কথা যদি বলি, ক্রোমিয়াম সি এইচ আর ও এম আই ইউ এম, সি এইচ আর ও এম আই ইউ এম, ক্রোমিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ, তার সেক্ষেত্রে সি এইচ দিয়ে শুরু। আবার যদি বলি ক্লোরিন সি এইচ এল ও আর আই এনি, ক্লোরিন, তাহলে এক্ষেত্রে আমরা সমস্যাটা আবার দেখতে পাচ্ছি ইংরেজি নামের প্রথম দুটো অক্ষরের মধ্যে মিল হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, এই প্রথম অক্ষরের সঙ্গে তিন নম্বর অক্ষরটাকে আমরা নেব, অর্থাৎ ইংরেজি নামের প্রথম অক্ষর ও তৃতীয় অক্ষর। এই তৃতীয় অক্ষরটা অনেক সময় শুধু তৃতীয় অক্ষর না নিয়ে জোরে উচ্চারিত হচ্ছে, যে অক্ষরটা যার উপর উচ্চারণ করার সময় প্রেসার পড়ছে সেই অক্ষরটাকেও নিয়ে ব্যবহার করা হয়, তাহলে ইংরেজি নামের প্রথম অক্ষরের সঙ্গে সঙ্গে তৃতীয় অক্ষরটাকে কিংবা জোরে উচ্চারিত হওয়া উৎসব অক্ষরটাকে নিয়ে কিন্তু মৌলটার চিহ্ন যে প্রকাশ করা হচ্ছে। যেমন এই যে ক্লোরিনের ক্ষেত্রে তাহলে কি হবে, সি এল, ক্লোরিনের চিহ্নটা তাহলে কি হবে, সি এল, আর ক্রোমিয়ামের চিহ্ন কি হবে, সি আর। ঠিক একই রকম ভাবে আমাদের কতগুলো আরো দুটো রয়েছে, যেমন ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এম এল আর ম্যাগনেসিয়ামের চিহ্ন কি হবে, এম জি, কারণ এই যে ম্যাগনেসিয়াম এম এ জি আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও এম এ এন, তাহলে এম আর এ প্রথম দুটো অক্ষরের মিল ছিল, সেই জন্য প্রথম অক্ষর আর তিন নম্বর অক্ষর নিয়ে এটা লেখা হলো। তাহলে এইভাবে তিন নম্বর নিয়ম আমরা জানলাম যে প্রথম অক্ষর আর তৃতীয় অক্ষর, অর্থাৎ প্রথম অক্ষরের সঙ্গে জোরে উচ্চারিত হওয়া শব্দটাকে নিয়ে কিন্তু এই যে নিয়মটা করা হয়েছে। চতুর্থ নিয়মে এবারে আমরা চলে যাচ্ছি যে ল্যাটিন নাম নিয়ে, ল্যাটিন নাম, আমরা যে ল্যাটিন অর্থাৎ প্রাচীনকালে ইউরোপীয় মহাদেশের যে ভাষাটাকে আমরা ল্যাটিন ভাষা বলে বলছি, সেই ভাষাতে
যেমন ভাবে কিছু কিছু পদার্থের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ডাকা হয়ে থাকে, যেমন রূপটাকে কোথাও যেমন বলে থাকছি রজত, চাঁদি কিংবা আর্জেন্টাম, সিলভার বিভিন্ন ভাবে ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে কি করা হচ্ছে, তখন একটা ল্যাটিন নাম নিয়ে কিন্তু প্রকাশ করার একটা ধারণাটা এসেছে। কারণ কি, সেই সমস্ত পদার্থগুলোর ইংরেজি নামের হয়তো মিল আগে অন্য অক্ষরের ব্যবহার হয়ে গেছে, সেই অক্ষরটা অন্য মৌলের ক্ষেত্রে ব্যবহার হয়ে গেছে, সেই জন্য ল্যাটিন নামের প্রথম অক্ষর কিংবা প্রথম দুটো অক্ষরকে নিয়ে কিন্তু কিছু কিছু পদার্থগুলোকে প্রকাশ করা হয়, অর্থাৎ তার চিহ্ন হিসেবে তাদেরকে ব্যবহার করা। সেই সেই মৌলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নামগুলো বইতে তোমাদের রয়েছে ল্যাটিন নাম নিয়ে যে সমস্ত মৌলগুলো প্রকাশ করা হয়। যেমন রয়েছে কি পটাশিয়াম, পটাশিয়াম বললে পি দিয়ে যেন মনে হচ্ছে পটাশিয়াম পি হবে, কিন্তু পিটাকে ফসফরাসের কাজে আগে ব্যবহার করা হয়েছে। তাহলে পটাশিয়ামের ল্যাটিন নাম কি, যে ক্যালিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি ক্যালিয়াম। যদি পটাশিয়াম বলি, পটাশিয়ামের ল্যাটিন নাম কি ক্যালিয়াম, এই ক্যালিয়ামের ইংরেজি টার্মের কি এটাকে নিয়ে প্রথম অক্ষর, তাহলে পটাশিয়ামের চিহ্ন কি হবে কি। ঠিক একই রকম এই ল্যাটিন নাম নিয়ে আমরা যেগুলো বলছি, যেমন সোডিয়াম, সোডিয়ামটার ক্ষেত্রে কি হচ্ছে কি, সোডিয়ামের ল্যাটিন নাম কিন্তু ন্যাট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম কি ন্যাট্রিয়াম, তার চিহ্ন কি হবে এন এ। ঠিক সেরকম ভাবে আছে তামা, তামার ল্যাটিন নাম হচ্ছে কি কিউপ্রাম, কিউপ্রাম, তাহলে সি ইউ হবে অপারের চিহ্ন। তারপরে হচ্ছে যে লোহা, লোহার ল্যাটিন নাম কি ফেরাম, ফেরাম এফ ই তার হবে চিহ্ন। আবার কি সোনা, সোনার যে ল্যাটিন নাম কি অরাম, সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম, তার চিহ্ন হবে এ ইউ, এ ইউ আর ইউ এম। আর রূপো, রূপোর চিহ্ন হবে আর্জেন্টাম, এ আর জি, তাহলে এ জিটাকে ব্যবহার করা হচ্ছে আর্জেন্টাম। তাহলে বুঝতেই পারছো, তো এইভাবে যে চিহ্ন লেখার কতগুলো নিয়ম রয়েছে এবং যার সাহায্যে আমরা বড় বড় বাংলায় নাম না লিখে ছোট্ট সংকেত ব্যবহার করে, ছোট্ট অক্ষরগুলোকে ব্যবহার করেই কিন্তু আমরা সমস্ত কিছু বুঝিয়ে ফেলতে পারি। তো এই চিহ্নের সাহায্যে কি বোঝানো হয়, না মৌলিক পদার্থের পরমাণুগুলোকে বোঝানো হয়। এখন অণুকে বোঝানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে কি সংকেত। তো আমরা জানি পরমাণুগুলো মিলিত হয়ে কিন্তু তৈরি করে সংকেত। তো এরপরের আলোচনাতে আমরা চলে আসছি সংকেতের আলোচনাতে। তো চিহ্ন গেল, এরপরে চলে আসছি আমাদের যে সংকেত। তো সংকেত অর্থাৎ সংকেত যার সাহায্যে কিনা একটা অণুকে আমরা প্রকাশ করব। অণু মানে কি, আমরা জানি যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং সেই কণার মধ্যে দুই বা ততোধিক পরমাণু নিয়ে সেটা তৈরি হবে। তাহলে এই যে পরমাণুকে প্রকাশ করার যে আমরা চিহ্নগুলো শিখে গিয়েছি, সেইগুলোকে এবারে ব্যবহার করব সংকেত লেখার ক্ষেত্রে, এবং কোনো পদার্থের মধ্যে কোন কোন মৌলগুলো দিয়ে সেই পদার্থটা তৈরি সেই সেই চিহ্নগুলোকে লিখব, এবং সেই চিহ্নগুলো লেখার পর সেই চিহ্নগুলোর পাশে তাদের সংখ্যাটা দিতে হবে, কটা করে পরমাণু রয়েছে তার সংখ্যাটা বাম দিক ডান দিকে নিচে আমাদের দিতে হবে, সেইটাই হচ্ছে সংকেত। তাহলে সংকেত লেখার নিয়মটা একটু কি, আমরা যেটা আলোচনা করছি সংকেত, সংকেত লেখার নিয়ম কি, যে এক নম্বর হচ্ছে কি মৌলগুলো, মৌলগুলোর চিহ্নটাকে লিখব, দু নম্বর কি যে মৌল পরমাণুগুলো মৌলের মধ্যে সরি মৌলগুলির মৌলের পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সেইটা কটা করে আছে সেই সংখ্যাটাকে সেই চিহ্নের ডান সাইডে নিচের দিকে আমাদেরকে লিখতে হবে। ধরো আমরা বলছি যে জলের সংকেত, জলের মধ্যে আমরা জানি হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে, এবং হাইড্রোজেন থাকে দু পরমাণু, তাহলে সেই দুইটাকে লিখবো হচ্ছে তার সেই যে চিহ্নের কাছে ডান দিকে নিচের দিকে তার সংখ্যাটা লিখবো। অক্সিজেন থাকে এক পরমাণু, তাই একটা লিখবো। তো অনেক সময় কি হয় একটাকে আর লেখা হয় না, তাহলে মৌলের পরমাণুগুলোর সংখ্যা লিখে তার সংখ্যা তার চিহ্ন সরি চিহ্নের, তাহলে তার চিহ্নের ডান দিকে
নিচে লিখে কিন্তু প্রকাশ করে। তাহলে এটা জলের সংকেত বললে H2O। তো এক্ষেত্রে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে দুটো মৌল যদি হয় তাদের মধ্যে কাকে আগে পরে লিখবো? আমরা তো ওটাকেও আগে লিখতে পারতাম, এইচটাকেও পরে লিখতে পারতাম, কিন্তু আগে কাদের লেখা হবে তার একটা ছোট্ট নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি? যে মৌলগুলো, যে পরমাণুগুলো, যে মৌলগুলো দিয়ে তৈরি সেই যৌগটা, তাদের মধ্যে যেই মৌলটার হচ্ছে ধাতব গুণ সম্পন্ন বেশি, বেশি ধাতব গুণ সম্পন্ন, তাকেই আগে লিখতে হবে। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন দুটো গ্যাস হতে পারে, কিন্তু এদের মধ্যে হাইড্রোজেনটা কিন্তু ধাতব গুণ সম্পন্ন। ধাতব গুণ সম্পন্ন কথার অর্থ কি? এরা কিন্তু ধাতু যেমন ভাবে ইলেকট্রন ছাড়ে, আমরা ইলেকট্রন ব্যাপারটা এখনো জানিনি, অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা যাদের রয়ে যাচ্ছে সেই রকম ভাবে, অর্থাৎ হাইড্রোজেনের ধর্মটা থাকার জন্য হাইড্রোজেন, কিন্তু এটা সঠিক চিহ্ন, এটা সঠিক নয়। তো এইটাই হচ্ছে চিহ্ন সংকেত লেখার আমাদের যে নিয়ম। তো এই সংকেত লেখার নিয়মের সময় একই মৌলিক পদার্থের অনেক সময় যে একাধিক পরমাণু থাকতে পারে, তাহলে তিন নম্বর নিয়ম হচ্ছে কি, একই মৌলিক পদার্থের একাধিক যদি পরমাণু কে তাদের একটা পরমাণুকে তাদের যে একটা ল্যাটিন নামে ডাকা হয়ে থাকে, তাদের উপসর্গ, তাদের একটা সংখ্যাবাচক উপসর্গ দিয়ে গ্রিক ভাষায় প্রকাশিত, তাদের একটা যে উপসর্গ ব্যবহার করা হয় তাদের জন্য একটা উপসর্গ, তাহলে একই মৌলিক পদার্থের একাধিক পরমাণু থাকলে তাদের জন্য একটা গ্রিক ভাষায় সাধারণত এই উপসর্গগুলো প্রকাশিত হতো, ব্যবহৃত হতো, সেই উপসর্গ দিয়ে কিন্তু তাকে ডাকা হয় এবং সেই উপসর্গ অনুযায়ী তার সংখ্যাটাকে লেখা হয়ে থাকে। যেমন কি সেই উপসর্গগুলো কি কি, ডাই ট্রাই, ডাই ট্রাই, টেট্রা, পেন্টা, এই সমস্ত উপসর্গ, এইগুলো হচ্ছে উপসর্গ। ডাই কথাটা থাকা মানে কি, দুটো সেই পদার্থের পরমাণুটা রয়েছে, দুটো রয়েছে পরমাণু, তাহলে পরমাণু সংখ্যা কটা আছে, যেখানে দুটো থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, তিনটা চারটা থাকলে টেট্রা, পেন্টা, তাছাড়া এছাড়া হেক্সা, হেপ্টা, এই সমস্ত আরও উপসর্গও রয়েছে। তো সেই রকম উপসর্গ দিয়েও কিছু যে যৌগের যে সংকেতকে লেখা হয়ে থাকে, যেমন আমরা বলছি তো কতগুলো এইরকম মৌলিক পদার্থের যে দুটো করে দিয়ে তাদের যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তার একটা ছক রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, তাহলে তার মধ্যে একটা কার্বন রয়েছে আর অক্সিজেন দুটো রয়েছে, তাহলে কার্বন একটি রয়েছে পরমাণু, অক্সিজেন রয়েছে দুটো পরমাণু, কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বনকে আগে লিখতে হবে, অক্সিজেনকে পরে লিখতে হবে, কারণ ধাতব গুণ সম্পন্নটাকে আগে লিখতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি হবে, CO2। কার্বন মনোঅক্সাইড, কার্বন এবং মনো অক্সাইড, একটা অক্সিজেন থাকলে কার্বন মনো অক্সাইড, তাহলে কার্বনও একটা আছে অক্সিজেনও একটা রয়েছে। আবার কি মিথেন, মিথেন যে যৌগটার সংকেত কি, একটা কার্বন আছে আর চারটা হাইড্রোজেন আছে, CH4, এটা কি হচ্ছে মিথেন। তাহলে এইভাবে এর হচ্ছে মিথেনের সংকেত কি, CH4। একে আবার কার্বন টেট্রাহাইড্রাইডও বলা হয়, আগে নাইট্রোজেনকে লিখতে হবে, সরি। এরপরে আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত কি, NH3। এইরকমভাবে হাইড্রোজেন সালফাইড, আগে কাকে লিখতে হবে, হাইড্রোজেনকে, পরে সালফারকে, তাহলে হাইড্রোজেন সালফাইডের চিহ্ন কি হবে, H2S। দুটো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, ঠিক, সালফার ডাইঅক্সাইড, একটি সালফার আছে আর দুটো অক্সিজেন আছে, তাহলে সালফার ডাইঅক্সাইডের সংকেত কি হবে, SO2। এইগুলো নিশ্চয়ই তোমরা সবাই এগুলো করতে পারবে। এরপরে এই যে বললাম আমরা উপসর্গ ব্যবহার করে তার নামটা, যেমন কি কার্বন ডাইঅক্সাইড, এই যে ডাই কথাটা আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই, এই যে ডাই একটা উপসর্গ রয়েছে, ডাইঅক্সাইড, তাহলে কার্বন রয়েছে আর ডাইঅক্সাইড, ডাইঅক্সাইড কথার অর্থ হচ্ছে দুটো অক্সিজেন রয়েছে, ঠিক। সেরকম ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, ট্রাইক্লোরাইড উপসর্গটা সাধারণত যার আগে আছে তারই উপসর্গ, সেই পরমাণুটার সংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl3। ফসফরাস পেন্টাক্লোরাইড যদি হয় PCl5 হবে,
আর কি কার্বন টেট্রাক্লোরাইড সিসিএল ফোর হবে, তারপরে ফসফরাস ট্রাইফ্লোরাইড, তিনটা ফ্লোরিন আছে, ফসফরাস ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাই অক্সাইড, তিনটা অক্সিজেন পরমাণু আছে সেই জন্য। তাহলে এইভাবে কিন্তু আমরা সংকেতগুলো লেখার আমরা কিছুটা নিয়ম জানলাম, যেখানে চিহ্নগুলোকে ব্যবহার করব, সঙ্গে সঙ্গে পরমাণুর সংখ্যাটা সেই অণুর মধ্যে কোন পদার্থে কটা পরমাণু করে দিয়ে তৈরি সেই সংখ্যাটাকে তার পাশে ডান দিকে নিচে লিখতে হবে। আর এক্ষেত্রে বারবার বলছি যে দুটো ধাতব গুণ সম্পন্ন পদার্থের মধ্যে যেটা বেশি ধাতব গুণ সম্পন্ন, বা দুটো অধাতব পদার্থ যদি হয় যাদের মধ্যে যেটা বেশি ধাতব গুণ সম্পন্ন সেটাকে আগে লিখতে হবে। এইভাবে কিন্তু চিহ্নগুলোকে লেখা হয়ে থাকে। তো লেখার সময় তার ডাক নামেও কিন্তু অনেক সময় বিভিন্ন উপসর্গ থাকবে, সেই উপসর্গ কি, যার আগে যুক্ত হয়ে আছে উপসর্গটা সেই পদার্থটার সংখ্যাকে সে বোঝাচ্ছে। ফসফরাস ট্রাই ক্লোরাইড, ট্রাইটা ক্লোরাইডের উপসর্গ, তাহলে সেই ট্রাইটার তিনটা ক্লোরিনকে বোঝাবে। ঠিক একই রকম ভাবে আজকে আমরা এই সংকেতের আলোচনাটা করলাম। এরপরে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যোজ্যতা। এটা একটা ছোট্ট আলোচনা, যোজ্যতা কাকে বলে এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা রয়েছে উঁচু ক্লাসে। তো এখানে আমরা যোজ্যতা কাকে বলে তাহলে যেটা আলোচনা করছি এবারে যে যোজ্যতা, তাহলে যোজ্যতা কথাটির অর্থ হলো যে যুক্ত হওয়ার ক্ষমতা, যে বিভিন্ন পদার্থের যে পরমাণুগুলো আমরা জানি যুক্ত হয়ে তারা যৌগের অণু তৈরি করে। এখন এই একটা পদার্থের পরমাণু আরেকটা পদার্থের পরমাণুর সঙ্গে যে যে যুক্ত হওয়ার ক্ষমতা তাকেই বলা হচ্ছে কিনা যোজ্যতা। তো আমরা এই যোজ্যতা একটা সংখ্যা, যুক্ত যতটা পদার্থের সঙ্গে যুক্ত হতে পারে, কোনো পদার্থের একটা পরমাণু যতটি পদার্থের পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই যে সংখ্যাগুলোকে আমরা বলবো যোজ্যতা। এখন এই যোজ্যতাটা আমরা ক্লাস সিক্সের ক্ষেত্রে হাইড্রোজেন স্কেলে, হাইড্রোজেন হাইড্রোজেন যে যোজ্যতার ভিত্তিতে, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতাটা আমরা জানব। হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার কথাটার অর্থ কি, অর্থাৎ কোন মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাকে, অর্থাৎ কোন মৌলের একটি পরমাণু, যেমন একটা উদাহরণ আমরা বলছি, যেমন জলের সংকেত আমরা যেটা লিখেছি H2O, তাহলে জলের মধ্যে কে কে রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর অক্সিজেন রয়েছে। এখন এই অক্সিজেন পরমাণুটি কটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে আছে, দুটো, তাহলে অক্সিজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে আছে, তাহলে অক্সিজেন পরমাণুটির যোজ্যতা হবে দুই, তাহলে অক্সিজেন পরমাণুর যোজ্যতা হবে কত, দুই। এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে যোজ্যতা। তাহলে কোনো মৌলের একটি পরমাণু যতগুলি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। তো আমরা এখানে হাইড্রোজেন স্কেলে পড়ছি, যখন আমরা উচ্চ সেভেনে পড়বো বা এইটে পড়বো সেখানে জানবো যে কোনো পদার্থ শুধু হাইড্রোজেনের সঙ্গে শুধু যুক্ত হয় না, আরও অনেক পদার্থের সঙ্গে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে হয়তো হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি তার যোজ্যতা নেই? সেক্ষেত্রে আমরা অন্যরকমভাবে যোজ্যতাটা জানবো, যেমন কি অক্সিজেনের যোজ্যতা এইভাবে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতার উপরে ভিত্তি করে। আমরা যদি কার্বন মিথেনের কথা বলি, CH4 মিথেন, কার্বন CH4 মিথেনের সঙ্গে, তাহলে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সঙ্গে জুড়ে আছে, তাহলে কার্বনের যোজ্যতা কত হবে, চার। এইরকমভাবে আমরা যদি অ্যামোনিয়ার কথা বলেছিলাম, NH3 অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেনের একটি পরমাণু তিনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত, তিন। কিংবা হচ্ছে ধরো সালফার, হাইড্রোজেন সালফাইড পড়েছিলাম H2S, তাহলে এখানে সালফারের একটা পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে হয়েছে, তো সেই সালফারের যোজ্যতা কত হবে, দুই হবে। কিংবা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়েছিলাম HCl, এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ক্লোরিনের যোজ্যতা কত হবে, এক হবে। কিংবা যদি ফ্লোরিন, ফ্লোরিন আমরা ফ্লোরিন হাইড্রোজেন ফ্লোরাইড হতে পারে HF, তাহলে সেই যোজ্যতা যৌগ সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনেরও যোজ্যতা হবে এক। ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সমস্ত যোজ্যতাগুলো হয় সাধারণত এক করে। তো এইভাবে আমরা কোন মৌলের একটি পরমাণু যতগুলি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাকে বলবো আমরা হাইড্রোজেন ভিত্তিক যে যোজ্যতা। তো এখন এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতা অনুযায়ী এই অক্সিজেনের যোজ্যতা জেনে নিলাম, আর এক্ষেত্রে ধরা হয়েছে কি হাইড্রোজেনের যোজ্যতাকে এক ধরা হয়েছে, হাইড্রোজেনের যোজ্যতা এক ধরা হয়েছে, এইটা ধরে নিয়ে কিন্তু এই বাকি সমস্তগুলোর ক্ষেত্রে করা হলো। তো এখন এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে যখন এদেরগুলো জেনে নিচ্ছি,
ঠিক এই রকম পদার্থগুলো যখন অন্য কোনো পদার্থের সঙ্গে যুক্ত হতে পারছে, এর যোজ্যতা দিয়ে কিন্তু বা অন্য কোনো পদার্থের যোজ্যতার দ্বারা কিন্তু তার যোজ্যতা আবার নির্ণয় করা যেতে পারে। তো সেইগুলো কিন্তু আমরা উঁচু ক্লাসে জানবো। তো আজকের ক্লাসে আমরা একটা বড় ক্লাস নিলাম, যেখানে জানলাম চিহ্ন সম্পর্কে, সংকেত সম্পর্কে, যোজ্যতা সম্পর্কে। চিহ্ন প্রকাশ করার নিয়মগুলো পরপর জেনেছি পরমাণুগুলোর, সংকেত প্রকাশ করার নিয়ম অর্থাৎ অণুগুলোকে প্রকাশ করার নিয়মটা জেনেছি সেখানটা, আর যোজ্যতা কাকে বলে জানলাম। তো এটা একটা অত্যন্ত সহজ বলে মনে হতে পারে, কিন্তু এইটাকে বারবার তোমরা পড়ে কিন্তু এর উপর যদি দক্ষতা করে নিতে পারো তো কেমিস্ট্রিটা তোমাদের ক্ষেত্রে সহজ হয়ে যায়। তো তোমাদের তো ভবিষ্যৎ পড়ে রয়েছে, তোমরা যদি আজ থেকে একটু ভালো করে পড়াশোনা করো তো কেমিস্ট্রি কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেখানে তোমরা কিন্তু অনেক উঁচু জায়গায় তোমরা যেতে পারবে। তো প্রথম প্রথম থেকে তোমাদেরকে বলছি ভালো করে তাই পড়াশোনাটা করো।